ধোকা, ছেলে সন্তান ধোকা, মা বাপ ধোকা, এগুলো ধোকা। আরে দুনিয়া গোটাটাই ধোকা বেলা। আল্লাহ বলছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর গুরুর। আল্লাহ বলছে দুনিয়াটা ধোকা, দুনিয়াটা ধোকা। কামাই নাই বাবার মুখে আর হাসি নাই, কামাই নাই বিবির মুখে আর হাসি নাই, রোজগার নাই। হাজারো মা বাপ, আমি তো স্পষ্ট বলি, প্রতিদিন বলি এ কথা, মা বাপ হলু পরিষ্কার বলে দেয়, বেটা পড়লে পর, না হলে বিদের জায়গা, বুঝছি তোমার দিয়ে হইতো না। তার মানে কি? আমার টাকা দরকার, বাপের হিসাবে আমার টিয়া দরকার, বেটা বাইক বিল্ডিং করুক, জমি কিনুক, তুই টিয়াকা কামাই কর। এবার তোর আখেরাত থাকুক বা না থাকুক, তোর চরিত্র থাকুক বা না থাকুক, তোর পরকাল কি হবে এটা পরের বিষয়, আমার এখন নগদ কি দরকার, টাকা দরকার। করতি না জন বিদের যা, করতি না জন বাজারে দোয়ানদারি কর। তার মানে লুবি লুবি লুবি। সেদিন হাসরের মাঠে আল্লাহ অনেক পাপীকে, নাফরমানকে, অবাধ্যদেরকে বলবে ওয়ামতাজুল ইয়াউমা, তোমরা আলাদা হও, আলাদা হও, বের হও। আহা, এখন তো আমরা সবাই বুঝছেন, যদি এখন বলা হয় যে মেবে নামাজ এগুলো আলাদা হও, যদি এখন বলা হয় ফজরের নামাজ যেগুলো পড়ো না এগুলো বাইর হও, যদি এখন বলা হয় হারাম খোর, সুদ খোর, ঘুষ খোর, বিড়ি খোর, মদ খোর, গাঁজা খোর, বের হও আলাদা, তখন কি পরিমাণ লজ্জা হবে? কথা বলেন না কেন, লজ্জা হবে কি না বলেন? ঠিক এরকম হাসরের মাঠে আল্লাহ বলবে অমকাজুল ইয়াউমা, এই নাফরমান আলাদা হও, আমার নেক বান্দাদের লাইন থেকে বিচ্ছিন্ন আলগা হও, আইয়ুহাল মুজরিম। তখন ভীষণ লজ্জা হল, যেহেতু সত্য। এরপর আল্লাহ বলেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম, হে বনি আদম, আমি কি তোমাকে বারবার বলি নাই আল্লাহ তাআবুদু শয়তান, শয়তানের বন্দিগি করো না? এই যে আমরা কি আপনাদেরকে শুনাই নাই? কথা বলেন না কেন, প্রতিটা গুনাহ কাকে অনুসরণ করা, প্রতিটা গুনাহ কাকে অনুসরণ করা? আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে বলি নাই, আমি কি শুনাই নাই যে আল্লাহ তাআবুদু শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে যে তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু, এটা কি আমি তোমাদেরকে জানাই নাই? আপনারা কি শুনেন নাই? সবাই বলেন, শুনছেন কি না বলেন। এরপর আল্লাহ বলেন ওয়া আনি আবুদুনি, আমি কি তোমাকে বলি নাই যে আমার ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই তো সরল সঠিক পথ। অতএব আজকে যেহেতু আমার কথা পাত্তা দিলা না, হাদিহি জাহান্নাম ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরান আফালাম তাকুনু তাআকিলুন, আল্লাহ বলে তুমি কি শুনো নাই এই শয়তান তোমার পূর্বে বহু জাতিকে ধ্বংস করে দিছে, তারপরেও কি তুমি বোঝো নাই? এই যে আমরা আপনাদেরকে শুনাইছি নূহ নবীর অনুসারীরা কৌম তাকে আরে অস্বীকার করার কারণে আর শয়তানের গোলামি করার কারণে আজাবে ধ্বংস হইছে, হুদ আলাইহিস সালামের কৌম আজাবে ধ্বংস হইছে, লুত আলাইহিস সালামের কৌম আজাবে ধ্বংস হইছে, ফেরাউন তার বাহিনী নিয়া আজাবে ধ্বংস হইছে, নমরুদ তার বাহিনী নিয়া আজাবে ধ্বংস হইছে, আব্রাহা তার বাহিনী নিয়া আজাবে ধ্বংস হইছে, এ কথাগুলো আপনারা শোনেন নাই? কথা বলেন না, এটাই আল্লাহ বলেন, তুমি কি শোনো নাই, তুমি কি জানো না যে এর পূর্বে কত মানুষকে শয়তান গোমরা করছে, তারপরেও তুমি কেন শয়তানের তাবেদারি করলে, কেন করলে? এরপর আল্লাহ বলবেন হাদিহি জাহান্নাম আল্লাতি কুনতুম তুআদুন, অতএব এটাই সেই জাহান্নাম দুনিয়া থাকতে যেটার কথা তোমাকে বারবার ওয়াদা দেওয়া হয়েছিল, বলা হয়েছিল নাফরমানি করলে জাহান্নাম, 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 এটা আজকে সেটা। দেখো এখানে তাফসিরে আছে, কোরআনে আছে, হাশরের মাঠে সরাসরি ফেরেশতারা টেনে জাহান্নামকে হাজির করে রাখবে, জাহান্নাম হাশরের মাঠেই উপস্থিত, আগুনের শিক
শিকলের মধ্যে টেনে আনবে। তাফসীরের মধ্যে আছে 70,000 শিকল, কয় হাজার, প্রত্যেকটা শিকলের প্রতিটা কড়ায়, কড়া বুঝেন তো, শিকল তো একটার লগে কড়া আরেকটা লাগাইয়া শিকল বাঁধে না, প্রতি কড়ায় 70,000 ফেরেশতা ধরে থাকবে, প্রতি শিকল না, প্রতিটা কড়া ধরে রাখবে 70,000 ফেরেশতা, এইভাবে 70,000 শিকল। এই এত কোটি ফেরেশতা সর্বোচ্চ শক্তি দিয়ে ধরে রাখার পরেও জাহান্নাম তার বিকট চিৎকারে ওই ফেরেশতারা পর্যন্ত তাদের হাত থেকে ছুটে যেতে চাই। তাফসীরের মধ্যে আছে জাহান্নামের এই চিৎকার দেখে পুরা হাশরের ময়দানের সমস্ত নবীরা, সিদ্দিকরা, সাহাবারা, আউলিয়ারা, বুজুর্গরা, নেককাররা, বদকাররা সবাই একসাথে চিৎকার দিয়া বলবে, ইয়া রব্বি নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তাফসীরের মধ্যে আছে হযরত জিব্রাইলের মতো ফেরেশতা, জিব্রাইলের নাম শুনছেন না, এই হাশরের মাঠে জমিনের মধ্যে এভাবে থাপড় দিয়া দিয়া, থাপড় দিয়া চিৎকার করে বলবে, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমি জিব্রাইলকে বাঁচান, আমাকে বাঁচান, আমারই তো ভয় হচ্ছে। কেমনে বললে বুঝবেন বাপ তামাশার এই জিন্দগি কখন ছাড়বেন, ফুর্তির এই জিন্দগি কখন ছাড়বেন, কেন গুনাহ করছেন, কেন নিজেকে বরবাদ করছেন, কেন ছবি দেখছেন, নাটক দেখতেছেন, সিনেমা দেখতেছেন, ঘরগুলোতে টেলিভিশন কেন চালাচ্ছেন, মার বোনদেরকে কেন বেপর্দা চলতে দিচ্ছেন, আহা কত মুরব্বী, আমার মাঝে মাঝে আফসুস লাগে, 50, 60, 40, 50 বছরের বয়স্ক মানুষ এখনো বছরের পর বছর, মাসের পর মাস বিড়ি খায়, সিগারেট খায়, আহা কি শক্ত, কি পরিমাণ শক্ত হারামি, শক্ত হারামি, শক্ত বুড়া, বড় হারামি বুড়া, এটা এটার কোনো লজ্জা বলতে কিছু, বয়স হয়ে গেছে অথচ এখনো বিড়ি খায়, এখনো সা দোকানে টেলিভিশন দেখে, এখনো গালি সারা কথা বলে না, এখনো মানুষের মানুষের মধ্যে কাজ্জা ফাসাদ লাগায় দিতে চায়, এখনো সম্পদের মায়া যায় না, এখনো মিথ্যা কথা ছাড়ে না, হায় হায়,